দেশের প্রথম মহাকাশচারী হতে নিজেকে রাশিয়ায় প্রস্তুত করছেন বাংলাদেশের শাহ জালাল জোনাক। সে রকেট ম্যান আছেন আমার সঙ্গে। জোনাক কেমন আছেন? বেশ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো, রাশিয়ায় পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে। আচ্ছা, যেহেতু আপনি রকেট অ্যান্ড সায়েন্স পড়াশোনা করার জন্য রাশিয়াতে আছেন, পড়াশোনা করছেন সেখানে, তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি আর সেখানকার শিক্ষা ব্যবস্থার মধ্যে কতটুকু তফাত আপনি দেখেছেন? আমি যেহেতু ছোটবেলা থেকে রাশিয়াতে পড়াশোনা করছি না, ভার্সিটিতে সেখানে পড়তে গিয়েছি, আবার একই দিকে যে আমি বাংলাদেশে কোনো ভার্সিটিতে পড়া আমার অভিজ্ঞতা নেই, তাই হয়তোবা কম্প্যারিজনটা খুব ভালোভাবে হবে না, কিন্তু আমার বন্ধুদের কাছ থেকে আমি যতটুকু বাংলাদেশে যারা পড়াশোনা করেছে তাদের কাছ থেকে শুনেছি, আমি বলতে পারি যে রাশিয়াতে এডুকেশন সিস্টেমটা বা কারিকুলামটা অন্যান্য দেশের চেয়ে একদমই ভিন্ন। কারণ আমি এখন সেখানে পড়ছি রকেট কমপ্লেক্সেস ইন স্পেস সায়েন্স, এটা আমার সাবজেক্টের নেম, আর এটাকে সংক্ষেপে রকেট সায়েন্স বলা যায়। বাট বাইরের দেশে ঠিক একই এই সাবজেক্টটা নিয়ে যদি পড়তে হয় তাহলে সেটা নাম হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বা অ্যারোস্পেস। এই যে পার্থক্যটা হচ্ছে কি, অ্যারোস্পেসটা আমি দর্শকদের সুবিধার্থে বলি, অ্যারোস্পেসের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যারো আর একটা হচ্ছে স্পেস। অ্যারোতে মূলত সেই জিনিসপত্রগুলো নিয়ে পড়ানো হয় যেটা আসলে বাতাসের মধ্যে কাজ করে, লাইক হেলিকপ্টার, প্লেন, ড্রোন, এই জিনিসগুলো। আবার স্পেসের পার্টটুকুতে ওই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করানো হয় যেটাতে আসলে বাতাস নেই, একদম ফাঁকা একটা জায়গায়, স্পেস যেরকম আর কি, সেরকম জায়গায় যেসব যানবাহন চলাচল করে, লাইক রকেট, স্পেস ক্রাফট, বিভিন্ন ধরনের স্যাটেলাইট, প্রোব, এই টাইপের জিনিসপত্র নিয়ে। কিন্তু এই যে রকেট সায়েন্স সাবজেক্টটাতে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র স্পেসিফিক রকেট নিয়ে এবং মিসাইল নিয়ে, যেহেতু রকেটটা মিসাইল থেকেই তৈরি, সো রকেট মিসাইল এগুলো কীভাবে লঞ্চ করা যায়, হ্যাঁ কীভাবে এগুলো ডিজাইন করতে হয়, কনস্ট্রাকশন, তারপর হচ্ছে স্পেস স্টেশনের ডিজাইন, এগুলো লঞ্চিং করার সিস্টেম, এই সব কিছু নিয়ে আমাদেরকে প্রশ্ন করানো হয়। কিন্তু দেশের বাইরে অন্যান্য দেশে কিন্তু এটা নেই, বরং দুটো সাবজেক্টের একটা মানে কম্বাইন ফর্ম আছে যেটা হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। যেহেতু আপনাকে মহাকাশে যাওয়ার জন্য অনেক প্রস্তুতি নিতে হচ্ছে, তো কতটুকু কাঠখোর পোহাতে হয়েছে? কাঠখোর আসলে এখন পর্যন্ত খুব একটা বেশি পোহাতে হয়নি, শুধুমাত্র রাশিয়ান ভাষা শেখার কাঠখোরটা আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে ডিফিকাল্ট মনে হয়েছে। বাট সামনের যে সময়টুকু সেটুকু আমার কাছে মনে হচ্ছে যে আরও বেশি কষ্টের হবে, কারণ হচ্ছে যে আমি যেহেতু বাংলাদেশে ফেরত আসতে চাই, বাংলাদেশে এটা নিয়ে কাজ করতে চাই, বাংলাদেশে এর আগে কখনো এসব নিয়ে খুব একটা বেশি কাজ হয়নি, আমরা কেবল এই দিকে আমরা পা দেওয়া শুরু করেছি, তো ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করতে গেলে আমার কাছে মনে হয় যে প্রচুর কাঠখোর পোড়াতে হবে সামনের সময়গুলোতে। আচ্ছা, মহাকাশ তো আমাদের কাছে একটা কৌতূহলের জায়গা, তো যেহেতু আপনি সেখানে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন, অনেক কিছু এই পর্যন্ত পড়াশোনা করেছেন, তো আমি সেখানকার কিছু গল্প শুনতে চাই। আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে আমি যেটা পেয়েছি যে বিভিন্ন মহাকাশচারীর সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেয়েছি, তো তারা তাদের কাছ থেকে আমি গাইডলাইন নিয়ে কীভাবে আমি তাদের সাথে যখন আমি বিষয়টি নিয়ে শেয়ার করি যে বাংলাদেশ থেকে কেউ কখনো মহাকাশে যায়নি এবং আমি প্রথম যেতে চাই, তারা খুব বেশি ইন্টারেস্টেড আমাকে প্রিপেয়ার করার জন্য। পৃথিবীর খুব কম সংখ্যক মানুষ আছে যারা উল্টো হয়ে পৃথিবীটা দেখার সুযোগ পেয়েছে, সো তাদের মধ্যে হচ্ছে বিভিন্ন যারা অ্যারোবোটিক্স করে এরকম পাইলটরা, তো আমিও তাদের ভিতর একজন, যে আমি হচ্ছে উল্টোভাবে পৃথিবীটা দেখার সুযোগ পেয়েছি। বিকজ যখন অ্যারোবেটিক্স করে তখন হচ্ছে যে পুরো এয়ারক্রাফ্টটা উল্টোভাবে অনেকক্ষণ হচ্ছে ফ্লাই করে, সো আমার পা উপরে মাথা নিচে একটা এয়ারক্রাফ্টের মধ্যে চলছে, সো এটা আমার কাছে খুবই থ্রিলিং মনে হয়। এরকম এছাড়া হচ্ছে যে আমি গান শুটিং শিখেছি, তোমার হচ্ছে যে সোয়ুজ স্পেস ক্রাফট, যেটা রকেট, যেটা সোয়ুজ রকেট রাশার তৈরি, সো ওটার মধ্যে যে হচ্ছে সার্ভাইভাল বক্সটা থাকে সেখানে কিন্তু একটা পিস্তলও থাকে, যে যদি ওটা হচ্ছে যে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়, ধরা যাক যে ইমার্জেন্সি ল্যান্ডিং করলে কিন্তু তোমার পৃথিবীর মধ্যে পানিতে পড়ার সম্ভাবনা 70%, যেহেতু পৃথিবীর 70% পানি ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ক্ষেত্রে। এছাড়া যদি ধরা যাক যে সেটা ল্যান্ড করলো অ্যামাজনের উপর বা অন্য কোনো জায়গায়, যে জায়গায় আমাকে নিজেকে আত্মরক্ষা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আত্মরক্ষার কৌশল আমাকে জানতে হবে। আমি শুটিং শিখেছি, গান শুটিং শিখেছি, সো নিজেকে আমি আত্মরক্ষা করতে পারি। এছাড়া হচ্ছে আমি এয়ারক্রাফ্ট থেকে নিজে নিজে জাম্প করতে পারি, প্যারাশুট নিজে নিজে কন্ট্রোল করতে পারি, যেটা বাংলাদেশে অনেকে করে স্কাই ডাইভিং, যে একজন ইনস্ট্রাক্টরের সাথে লেগে থেকে ওরা ইয়া করে, সেটা না, মানে নিজে নিজে সব কিছু করতে পারা। তো এই তো, এগুলোই এরকমভাবে নিজেকে প্রস্তুত করছি আমি এখন। আচ্ছা জোনাক, আমাকে একটু বলবেন যে আসলে রকেটটা কীভাবে কাজ করে? এটার জন্য আমি এখানে কয়েকটা রকেট আছে আমি বলতে পারি। এটা হচ্ছে স্যাটার্ন 5 রকেট, যেটা ইউএসএর, এটা হচ্ছে সোয়ুজ রকেট, যেটা হচ্ছে রাশিয়ার তৈরি, এখন অ্যাক্টিভ আছে, এবং এটাতে করেই হচ্ছে এটাকে পৃথিবীর অন্যতম সেফ একটা রকেট বলা হয়, এটাতে করে মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মানুষ যায় আর কি। এবং এই স্পেস এক্সের ফ্যালকন রকেটটা আবিষ্কারের আগে
এটাতে করেই আমেরিকানরাও মহাকাশে যেত, মানে রাষ্ট্রদের কাছ থেকে সিট জাস্ট ভাড়া করে যেত। আর এটা একটা ছোট্ট খেলনা রকেট, বাট এটা দিয়ে খুব ভালোভাবে আমরা ডেমোটা বুঝাতে পারবো। এটা এবং এটা দুটো কাইন্ডলি সিমিলার দেখতে, দর্শকদের যদি আমি একটু দেখাই যে এটা হচ্ছে সুইচ রকেট আর এটা হচ্ছে একদম বাচ্চা টাইপের খেলনা একটা রকেট। বাট এটা দিয়ে আসলে রকেটের ডেমোটা খুব ভালোভাবে বোঝানো যায়। কারণ হচ্ছে যে একটা রকেটের কয়েকটা পার্ট থাকে, সো এই উপরের অংশটুকুতেই মূলত পেলোড থাকে বা মহাকাশচারীরা থাকে, যেটা মূলত স্পেসে যায়। তো দেখা যায় যে যখন প্রথম মানে কয়েকটি স্টেজে ভাগ করা থাকে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এইভাবে। তো প্রথমে হচ্ছে যে ফার্স্ট স্টেজ যখন মানে ওরা পার করে, তখন হচ্ছে যে নিচের এগুলো কিন্তু ইঞ্জিন, হ্যাঁ, ফার্স্ট স্টেজ পার করার পরে এই যে রকেটের অংশগুলো খুলে পড়ে যায়। সো বিষয়টা কাইন্ড অফ এরকম, হ্যাঁ, মানে ওই ফুয়েলগুলো, এখানকার ফুয়েলগুলো ব্যবহার হয়ে গেলে এটা জাস্ট খুলে পড়ে যায়। তারপরে হচ্ছে যে এভাবে চলতে থাকে, কিছুক্ষণ পরে এটার ফুয়েলটা যখন শেষ হয়ে যায়, দেন এটাও হচ্ছে যে মানে খুলে যায় আর কি, এইভাবে বিষয়টা এরকম। তখন এইটুকু মূলত স্পেসে চলে যায়, এখানে মহাকাশচারীরা থাকে, মহাকাশচারী তখন স্পেস স্টেশনের সাথে কানেক্টেড হয়, মানে ডকিং করা যেটাকে বলে, ডকিং করে, দেন হচ্ছে যে পরবর্তীতে তারা পৃথিবীতে ফেরত আসে আর এই অংশগুলো মানে পৃথিবীতে পড়ে যায় আর কি। সো এটাই মূলত হচ্ছে যে একটা বেসিক রকেটের আর কি। আচ্ছা, স্পেসে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কী রকম? স্পেসে খাওয়া দাওয়ার জন্য হচ্ছে যে পৃথিবী থেকে মূলত খাবার নিয়ে যাওয়া হয় ক্যানে করে বা হচ্ছে যে এয়ারটাইট পাউচে করে, সব কিছু এখান থেকে জাস্ট আমি খেয়েছি। কাইন্ড অফ হচ্ছে যে কোনো বাংলাদেশে খাবার দাবার যদি ব্লেন্ড করে বা যেরকম লাগে ওই ধরনের। তবে একটা জিনিস মেনটেন করা হয় যে নিউট্রিশন যেন তারা ঠিকভাবে পায় মহাকাশচারীরা, এই জিনিসগুলোকে নিয়ে প্রচুর মানে কনসার্ন থাকা হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এই বইটা দেখতে পাচ্ছি যে এই বইটাই কিন্তু হচ্ছে মহাকাশ স্টেশনে গিয়েছিল, এক্স্যাক্টলি তোমার বইটা, এটা নিয়ে একটু বলবো না? হ্যাঁ, অবশ্যই। এই বইটা মূলত হচ্ছে যে যখন লেখা হয়েছিল তখন তো সেরকম প্ল্যান ছিল না, বাট পরবর্তীতে এটা যে ইভেন এই বই লেখার সময় মহাকাশচারী আলেগার তুমি ফোনে একটা সুন্দর কোটও দিয়েছিলেন, উনি তখন উইশ করেছিলেন যে এই বইটা কোনো একদিন তোমার সাথে মানে আমার সাথে মহাকাশে যাবে, এরকম একটা বিষয় লিখেছিলেন। বাট এই বইটা আমি যাওয়ার আগেই মহাকাশে অলরেডি চলে গিয়েছে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে জায়গা করে নিয়েছে। এটা রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমোস, তারা মূলত হচ্ছে প্রথম বাংলা ভাষার বই হিসেবে এটাকে মহাকাশে নিয়ে গিয়েছে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এটা এখন রাখা আছে প্রথম বাংলা বই হিসেবে। বাংলাদেশী হিসেবে এটা অনেক বড় একটা অর্জন। হ্যাঁ, বাংলা ভাষার জন্য আমার কাছে মনে হয় কারণ এর আগে কখনো বাংলা ভাষার কোনো বই মহাকাশে যায়নি, এটাই প্রথম। এটাই প্রথম আরেকটা বই দেখতে পাচ্ছি, এটা একটু এখানে কালেকশন আছে, শাহ জালাল জোনাকের কালেকশন। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে যে আমি যেহেতু স্পেস নিয়ে পড়াশোনা করছি, রকেট নিয়ে পড়াশোনা করছি, বাট এটার প্রতি আমার আলাদা রকম একটা ভালোবাসা বা প্যাশন কাজ করে, যার কারণে আমি সবার একটা হবি থাকে না, সো আমি হচ্ছে সেরকম স্পেস রিলেটেড স্টাম্প যেগুলো সেগুলো কালেক্ট করার চেষ্টা করি, মানে মহাকাশ সংক্রান্ত বিভিন্ন দেশ থেকে যেরকম স্টাম্পগুলো। আবার আমার একটা বিষয় হলো যে আমি মানে দেখা যায় যে হচ্ছে যেই স্টাম্পগুলো কখনো ইউজড হয়নি সেগুলো আনসার্কুলেটেড স্টাম্পগুলো নিয়েই হচ্ছে যে আমি কালেকশনটা তৈরি করেছি। এখানে সার্গে পাভলোভিচ করলেভ, ইউরি গ্যাগারিন প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছেন, আর সার্গে পাভলোভিচ করলেভ হচ্ছে রাশিয়ার রকেটরির জনক যাকে বলা হয়, যিনি এই রাশিয়ার যে যত স্পেস মিশন সেগুলো শুরু করেছিলেন উনি। মোটামুটি বেশ যতগুলো আমি পারছি এখন আমি কালেক্ট করি, সবসময় স্পেস রিলেটেড কোনো স্ট্যাম্প পেলেই আমি হচ্ছে যে আর কালেক্ট করতে হয়তো অনেক কষ্ট করে, বিকজ অন্যান্য দেশের স্ট্যাম্প। এটা কি? ও আচ্ছা, এই বইটা মূলত হচ্ছে এই মাঝখানে যে মহাকাশচারী আলেগার তোমে যিনি আমার বইটা নিয়ে গেছেন, উনি আমাকে এই বইটা গিফট করেছেন। এটা রাশিয়ার স্পেসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বই বা তাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বই, উনি এখানে অটোগ্রাফও দিয়ে দিয়েছেন। এটা মূলত হচ্ছে উনি এখানে রাশিয়ান ভাষাতে লিখেছেন এই বইটা, কিন্তু উনি আমাকে গিফট করেছিলেন এই রিসেন্টলি 12 এপ্রিল। 12 এপ্রিল মূলত হচ্ছে যে প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন মহাকাশে গমন করে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে, সেজন্য রাশিয়াতে এই দিনটাকে কসমোনটিক্স ডে হিসেবে পালন করা হয়। উনি অবশ্যই এখানে সুন্দর করে আমাকে উইশ করে আমার নাম লিখে আমাকে গিফট করেছেন। তবে এটার যে সবচেয়ে বড় যে বিষয়টা এই বইটার বিশেষত্ব হলো, এখানে 1961 সালে যেহেতু প্রথম মানুষ মহাকাশে গিয়েছেন ইউরি গ্যাগারিন, সেটা থেকে শুরু করে একদম প্রথম মিশন থেকে শুরু করে 1961 থেকে 2021 সাল পর্যন্ত এই পুরো সময়টুকু জুড়ে 60 ইয়ার্স
1961 থেকে 2021 60 বছর যতগুলো মিশন হয়েছে প্রত্যেকটা মিশনের একদম ডিটেইলস এখানে বর্ণনা করা আছে। আচ্ছা একটা ঘটনা বলেন না যেটা হচ্ছে কি খুব ইন্টারেস্টিং ছিল, নতুন শিখেছেন এমন কোনো কিছু? শিখেছেন তো অনেক কিছুই, ইন্টারেস্টিং সব থেকে বেশি এরকম যদি বলি একটা অভিজ্ঞতা, আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে বাট একটা আমাকে হচ্ছে যে আমার গা পুরা শিউরে উঠেছিল এরকম একটা। তখন আমার কোনো মহাকাশচারীর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই বা যোগাযোগ নেই, এখন যেটা যে অনেক মহাকাশচারীর সাথে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে। বাট তখন আমি কেবল রাশাতে ভর্তি হয়েছি আমার বিশ্ববিদ্যালয়ে, তো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটা প্রোগ্রাম হয়, মানে হচ্ছে যে সামার ক্যাম্প টাইপের, আমরা হচ্ছে যে একদম বনে গিয়ে 5 দিনের মতো থাকি, সেখানে ইলেকট্রিসিটি নেই, কোনো কিছু নেই, বাট একটা জায়গাতে আসে যেখানে ইলেকট্রিসিটির তারা ব্যবস্থা করে সব কিছু। ওখানে রাতের বেলা আমরা বিভিন্ন ধরনের ব্লগ ব্লগ দেখি সারাদিন আমরা কী কী করেছি না করেছি এই বিষয়গুলো, তো এরকম। আর এছাড়া আমরা তাবুতে করে থাকি, মানে খুবই সার্ভাইভাল টাইপের একটা বিষয়। তো আমরা যেদিন প্রথম গেলাম সেদিনের ঘটনা, হঠাৎ করে আমাদেরকে সন্ধ্যার দিকে বলা হলো যে যে গ্রাউন্ডে আমরা সবাই মিলিত হই সেখানে যাওয়া হলো, যেখানে ইলেকট্রিসিটি আছে বা যেখানে আমাদের বিগ স্ক্রিন আছে সেখানে যেতে বলা হলো। তো আমরা গেলাম একদম বনের মধ্যে, কিন্তু একদম মানে ঘন একটা বন সেটার মাঝখানে। তো তখন হঠাৎ করে আমাদের সাথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে 3 জন মহাকাশচারী কানেক্টেড হলো ভিডিও কলে। তো আমার কাছে এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখছি যে আমার সামনে ভিডিও কলে 3 জন মহাকাশচারী মহাকাশ থেকে কানেক্টেড হয়েছে। এটা আমার জন্য মানে অন্যরকম একটা অনুভূতি ছিল, এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি তাদের, তারা আমাদেরকে মূলত হচ্ছে যে বলছিল যে আমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছিল যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে বা এই সাবজেক্টে ভর্তি হয়েছি, আমাদের জন্য শুভকামনা থাকলো এই টাইপেরই আর কি নর্মাল। বাট আমার কাছে মনে হচ্ছিল যে ও মাই গড, আমি কোথায় এসে পড়লাম, ইভেন আমি একমাত্র বাংলাদেশি সেখানে। হ্যাঁ, আরও তো সব আমার সব রাশিয়ান টাশিয়ান ফ্রেন্ড বা অন্যান্য দেশের 2-1 জন থাকতে পারে, বাট অনেক ছিল, তো আমি এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবো না, বাট অন্যান্য মানে রাশার বাদে হয়তো বা 2-3 জন ছিল। তো আমি খুবই হচ্ছে যে অবাক হয়ে গিয়েছিলাম যে স্পেস স্টেশন থেকে মহাকাশচারীরা আমাদেরকে উইশ করছে। ঠিক তারপরে আমরা যেটা করলাম যে ওই ভিডিও কলের শেষে আমরা হচ্ছে আমাদের ফোনের সেলফোনে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমরা আকাশের দিকে তাক করে আমরা তাদেরকে রাশিয়ান ভাষায় মানে চিৎকার করে বলছিলাম যে স্পাসিবা স্পাসিবা বালশোই, মানে হচ্ছে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এরকম আমরা গলা চিৎকার করে ফাটিয়ে বলছিলাম যেন তারা স্পেস স্টেশন থেকে শুনতে পায় এরকমভাবে। তো এটা আমার কাছে ওই রকম ওই সময় একটা অন্যরকম অনুভূতি ছিল। আচ্ছা আপনার কাছে কী মনে হয় আপনার মতো যারা স্টুডেন্টরা আছেন যারা এই যে মহাকাশ নিয়ে আগ্রহী কাজ করতে, তাদের কতটুকু স্কোপ আছে বাংলাদেশে? বাংলাদেশে পড়াশোনার স্কোপ এই মুহূর্তে তৈরি হয়েছে, যেটা বললাম যে বঙ্গবন্ধু অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, সেখানে চাইলে তারা পড়তে পারে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে। কাজ করার জায়গা এখনও খুবই সীমিত। হ্যাঁ, যদি আমার সাবজেক্টে বা আমার স্পেসিফিক ফিল্ডের কথা বলি, কাজ করার জায়গা সীমিত, কারণ আমরা কেবলমাত্র একটা স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছি। তবে যেহেতু বাংলাদেশে এই নিয়ে কাজ এখনও হয়নি, ভবিষ্যতে যে প্রচুর কাজ হবে এটা নিশ্চিত, কারণ এখন যেটা বলা হচ্ছে কোভিডের পর থেকে বায়োটেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, এবং সামনের দিকে যেটা আসছে সেটা হচ্ছে 2071 সালের মধ্যে বা 72 সালের মধ্যে, আমি যেটা একটা রিসার্চে পড়ছিলাম যে তখন কিন্তু স্পেস এক্সপ্লোরেশন নিয়ে বেশি কাজ হবে। তো আমরা যদি এখন থেকে নিজেদেরকে সেটার জন্য প্রস্তুত করি, তাহলে কিন্তু সেই সময়টাতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো এই বিষয়টা। তো আমার কাছে মনে হয় যে এখন হয়তোবা সুযোগ নেই এই মুহূর্তে, বাট ভবিষ্যতে কিন্তু প্রচুর জায়গা আছে। শুধু তাই না, বাংলাদেশে এখন স্পেস ফোর্স নাই, আমাদের বাংলাদেশে স্পেস ফোর্স তৈরি হবে, বাংলাদেশে বর্তমানে স্পেস নিয়ে কোনো ল নাই, সো স্পেস ল নিয়ে কাজ করার একটা সুযোগ আছে, সো স্পেস নিয়ে প্রচুর কাজ করার সুযোগ আছে এখনও বাংলাদেশে। আরেকটা জিনিস আমার প্রশ্ন আছে আপনার কাছে, অনেকেই বলে যে আমাদের দেশের যে মেধা সেটা পাচার হয়ে যাচ্ছে বিদেশে, তো জোনাক কি আবার অন্য দেশে সেটেল হওয়ার কোনো প্ল্যানিং আছে নাকি বাংলাদেশেই? আমার কাছের মানুষজন যারা তারা সবাই জানে যে আমি অবশ্যই দেশে ব্যাক করবো এবং আমি দেশেই ব্যাক করতে চাই। এটা ইভেন আমি বাংলাদেশ ছাড়ার আগেও, আমি এর আগে কিন্তু একবার আমি খুব ডিলেমার মধ্যে ছিলাম যে আমি দেশের বাইরে পড়তে যাব কি যাব না, বাট আমার কাছে মনে হলো যে কারণ আমি দেশে সে সময় কিছু কাজ করছিলাম, যেটা আমরা তুমি হয়তো বা অফ ক্যামেরাতে আমাকে জিজ্ঞেস করছিলে যে আমার ওই জোনাকের পাঠশালার কী খবর বা হচ্ছে যে অন্যান্য কাজ নিয়ে তুমি প্রশ্ন করছিলে। তো আমি সব কিছু বন্ধ করে আমি শুধুমাত্র দেশের বাইরে গিয়েছি পড়াশোনা করার জন্য, কারণ আমার কাছে মনে হলো যে আমি যদি ওই পড়াশোনা করে শিখে দেশে ব্যাক করতে পারি, তাহলে হয়তো বা আমি দেশকে আরও বেশি কিছু দিতে পারবো। তো এখন বলা যায় যে আমি বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থটা বিসর্জন দিয়েছি, বিষয়টা এরকম। তো আমি ইনশাল্লাহ দেশে অবশ্যই ব্যাক করব, সেভাবে যোগ্য হয়ে যেন আমি দেশের জন্য কাজ করতে পারি। আপনার মতো যারা আছে স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চায় এসব বিষয়ে আরও বেশি কৌতূহল,
তাদের জন্য কি কি গাইডলাইন দিবেন? তাদের জন্য আমি বলবো যে স্বপ্নটা যেন তারা ছেড়ে না দেয়। আরেকটা কোট আমার খুব বেশি পছন্দের, আমি সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে হার্লি ডেভিডসন একটা কোট আছে যে নিজের জীবনের গল্পটা যখন লিখছো তখন কলমটা অন্য কাউকে ধরতে দিও না, কারণ আমি যে স্বপ্নটা দেখি আমি সেটা বাস্তবায়ন করার ক্ষমতা রাখি জন্যই হয়তোবা দেখি, এটা অন্য কেউ হয়তোবা আমাকে বলে দিলে আমি হয়তোবা তার মতো হতে পারবো না বা আমার স্বপ্নটা হয়তোবা আরেকজন বুঝবে না। সেজন্য নিজের জীবনের গল্পটা আসলে নিজের লেখা উচিত, অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে বরং আমি যে স্বপ্নটা দেখি সেটার পিছনে যদি আমি লিখে থাকি তাহলে হয়তোবা আমি সেই স্বপ্নটা অর্জন করতে পারবো। তাই আমি সবসময় ওই হার্লি ডেভিডসনের কথাটা সবাইকে মনে করিয়ে দিতে চাই, নিজের জীবনের গল্পটা নিজেরই লেখা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে জোনাক আমাদের আজকে সময় দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে তোমাদের গেস্ট করে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য।